যদি কোনো ফাঁসির আসামি ফাঁসির মঞ্চে ঝুলার আগে এই দুই রাকাত নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে বেগুনা মাসুম হিসেবে বানিয়ে দিবে কোন সুবহানাল্লাহ এই বেগুনা মাসুম হয়ে যাবেন আপনি ফাঁসির মঞ্চে ঝুলার আগে দুই রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন আর তাওবা ইস্তেগফার করতে পারেন এটা হচ্ছে নফল আপনাকে অবশ্যই অবশ্যই ফাঁসির মঞ্চে ঝুলানোর আগে এই দুই রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলার কাছে যদি খালেস অন্তরে তাওবা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বেগুনা মাসুম হয়ে শহীদ হিসেবে হাশরের ময়দানে উঠে যাবেন কোন সুবহানাল্লাহ তবে হ্যাঁ আপনি বিনা অপরাধে যদি আপনাকে फांसी দেয়া হয় আপনি যদি আরো 2 4 5 জন মানুষকে হত্যা করে আসেন তখন যদি আপনাকে फांसी দেয়া হয় সে ক্ষেত্রে নয় তবে হ্যাঁ তাওবা করলে আল্লাহ তাআলা maaf করতে পারে কথা বলেন ঠিক কিনা একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কারীকে তার সাহাবীদের মধ্যে কয়েকজন কারীকে তিনি এই কুরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন রাস্তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীদেরকে প্রেরণ করেছেন রাস্তার মধ্যে কাফের মুশরিকরা তাদেরকে ধরল ধরার পরে তাদেরকে গ্রেফতার করে সেখানে তাদেরকে হত্যা করে ফেলেছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ব্যতীত বাকি সকলকে হত্যা করেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা মক্কার মধ্যে নিয়ে ডাক ডুল বাজিয়ে ফুর্তি আমুদ করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পূর্বে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফের মুশরিকদের কাছে বললেন তোমরা আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ আদায় করব দুই রাকাত নামাজ আদায় করলেন তিনি দুই রাকাত নামাজ আদায় করার পরে তখন থেকে ফাঁসির মঞ্চে ঝুলার আগে এই দুই রাকাত নামাজটাকে আল্লাহ তাআলা মুস্তাহাব হিসেবে কবুল করে নিয়েছে আর যে ব্যক্তি এই দুই রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করতে পারবে তার জীবনের সর্বশেষ আমল হবে এটা সুবহানাল্লাহ পড়বেন না আর জীবনের সর্বশেষ আমল যদি তাওবা হয় তারপরে দুই রাকাত নামাজ হয় তাহলে তো তার কাকে যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় তার কবর হাশর মিজান পুল সিরাত কোন জায়গার মধ্যে তার ভয় পাওয়া লাগবে না এজন্য আপনাকে যদি বিনা কারণে ফাঁসিতে ঝুলানো হয় অথবা বিনা কারণে যদি আপনাকে হত্যা করা হয় আপনাকে যদি কাফের মুশরিকরা হত্যা করে ফেলে আপনি তাদের কাছ থেকে চেয়ে দুই রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে একটু তাওবা করবেন দেখবেন আপনি অবশ্যই অবশ্যই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো শহীদি মর্যাদা পেয়ে যাবেন কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক বলেন আমিন আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজিরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা